আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিংদীর শিবপুরে আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ডেইরি ফার্মে তো আজকে একজন ভিন্ন ধরনের খামারির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যিনি আসলে খামারি না শখের বসে তিনি চারটি গাভী ক্রয় করেন নিজেরা দুধ খাবে বলে তখন তিনি দেখলেন যে চার টাকা থেকে ভালো একটা টাকা ইনকাম হচ্ছে তখন চিন্তা ভাবনা করলেন যে বাণিজ্যিক ভিত্তিতে যদি ডেরি ফার্ম করি তাহলে হয়তো ভালো একটা অবস্থানে যাওয়া সম্ভব তখন তারা চিন্তাভাবনার মধ্যে থেমে থাকেনি গড়ে তুলেছেন বিশাল বড় একটি ডেরি ফার্ম তাদের প্রধান ব্যবসা হচ্ছে আপনার প্লাস্টিক প্লাস্টিক মিল যেটা তো প্লাস্টিক মিলের পাশাপাশি পরিত্যক্ত জায়গায় কাজে লাগিয়ে গড়ে তুলেছেন একটি বিশাল বড় ডেরি ফার্ম তাদের এখানে ভেড়া আছে হাঁস আছে এবং মহিষও আছে কিছু যাকে বলা হয় পরিকল্পিত একটা খামার তো দর্শক আজকে সময় জুড়ে থাকবো ওই ভাইদের সাথে শূন্যতা সফলতার গল্প তিনি কিভাবে এডিএস একটা পরিচালনা করেন সার্বিক্র তুলে দেবো আপনাদের মাঝে আর সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম দর্শক আমরা এখন কথা বলবো যেই জিনিস আমি দাঁড়িয়েছি ওনার সত্ত্বাধিকার যে মালিক ওনার সাথে ওনারা দুই ভাই আছেন বড় ভাই আর ওই ছোটো ভাই আসলে ওনাদের ডেরি ফার্মটা মূলত প্রধান ব্যবসা না ওনাদের প্লাস্টিকের একটা ব্যবসা আছে ব্যবসার পাশাপাশি পরিত্যক্ত জায়গায় কাজে লাগিয়ে গড়ে তুলেছেন একটি ডেরি খামার তো কথা বলি তার সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা জানতে চাই আপনার আমি মোহাম্মদ আশফাকুর রহমান আচ্ছা আশফাকুর রহমান ভাই আপনার নামটা জানতে যাব আচ্ছা আপনারা দুইজনই তো এটা পরিচালনা করেন হ্যাঁ জি আচ্ছা আচ্ছা তো আমরা এখন আপনাদের জানতে যাব যে আসলে আপনারা তো প্লাস্টিকের যে ব্যবসাটার কথা বললেন তো ওটার পাশাপাশি আপনি ডেরি ফার্ম করেছেন এটা কি কিভাবে শুরু করলেন একটু বলুন আমাদের প্লাস্টিক তো এটা আমাদের আছে আর এই গরুর এই ব্যাপারগুলো আমাদের হবি আর কি গরু ছাগল হাঁস এখানে আমাদের মহিষ আছে মহিষ আছে বেড়া আছে হ্যাঁ হাঁস আছে শখের বছর শখের বছর আমাদের এটা বয়স কিন্তু এক বছর হয় নাই আমাদের আট মাস হলো আট থেকে নয় মাস হলো আল্লাহ রহমত এখনও আমাদের এখানে আছে প্রায় ফিফটি সিক্স হ্যাঁ 56 মানে এই সব মানে গরু এবং বাছর মিলে আর কি আচ্ছা সাপারটার দুধ পাচ্ছেন কতগুলো আমরা এখন প্রতিদিন পাচ্ছি 150 লিটারের মতো দুধটা কমে গেছে কারণ অনেকগুলা গরু আমাদের মানে গাব হয়ে গেছে আবার সামনে নেক্সট ইয়ে করবে বাচ্চা দেবে আচ্ছা তো শখের বসে এই ডেয়ারি ফার্মটাকে কেনবেছিলেন একটু বলবেন আমাদের শখ আমাদের বাচ্চাদের যে পুষ্টিটা হ্যাঁ বাজার থেকে যে দুধগুলো নেই অনেক সময় ওটাতে বেজাল থাকে হ্যাঁ তো প্রথম নিজের খাওয়ার জন্য করতে গিয়ে আমরা ইয়ে করে ফেললাম বাণিজ্যিক বৃত্তিতে করে ফেললাম কত শুরু করে প্রথম আমরা চারটা করে নিয়ে শুরু করলাম তারপর আস্তে আস্তে এগুলো হ্যাঁ আস্তে আস্তে আমাদের এক বছর হয় নাই এক বছরের মাথায় আমরা এই করে বলছি হ্যাঁ আল্লাহর রহমতে আমরা হয়তো এটা চাচ্ছি একটা মোটামুটি আধুনিক খামার করে তোলার জন্য আমরা কিন্তু অলরেডি বায়ো গ্যাস করছি আমাদের বায়ো গ্যাস আছে এখানে সিসিটিভি আছে আমাদের ফ্রিজের ব্যবস্থা আছে তারপর গাছ কাটার মেশিন আছে

এটা প্রায় 26 27 লিটার দুধ দেয় 26 27 লিটার সবচেয়ে বেশি দুধ দেয় সবচেয়ে বেশি দুধ এটা দেয় আচ্ছা এটার দামটা কেমন আছে এখন বলেন এটার দাম আমরা কিনছি হলো আমরা তো রেডিমেড নিয়ে আরছি হ্যাঁ মানে একদম বাছুর সহ মানে এক সপ্তাহ বাচ্চা সহ নিয়ে আরছি আমরা 2 লক্ষ 50 হাজার টাকা দিয়ে নিয়ে আরছি 2 লক্ষ 50 হাজার টাকা এটা কত নম্বর বাচ্চা পেয়েছিলাম আমরা আর পাই নাই কত নম্বর বাচ্চা আছে এটা বর্তমানে এটা তো 6 নম্বর

আমরা গিও তৈরি করি গিও তৈরি হ্যাঁ তৈরি করি করিটা গিয়ে আমরা ওই যে যদি কেউ বলে গিয়ে লাগবে তখন আমরা ওই যে ক্রিম সেপারেশন করে মানে খাঁটি যে ঘিটা এবং অনেকে অনেকে হয়তো ভাবতে পারে যে এই ঘিটা মনে হয় খাঁটি না সেক্ষেত্রে ক্ষেত্রে আরেকটা অপশন আছে যে আমরা শুধু ক্রিমটা দিই আপনাকে আমরা ক্রিমটা দিলাম আপনি আপনার বাসায় আপনি জল দিয়ে আপনি করে ফেলবেন তাহলে সেক্ষেত্রে আপনি পুরোপুরি নিশ্চিত হলেন যে আমি আমার আমি নিজে নিজে তৈরি করে গিয়ে খাচ্ছি আচ্ছা কত টাকা কেজি পড়ে এটা এটা হলো আমরা ক্রিমটা বিক্রি করি 450 টাকা 450 টাকা হ্যাঁ ঘিটা বিক্রি করি 1000 টাকা 1000 টাকা কি তো ভাই গাছ কেন যাবে এখন ভাই গরু এতগুলো গরু কে কিভাবে দেখাশোনা করছেন বা খাবার দাবার বিষয়ে আমার একটু বলবেন আচ্ছা এটা তো খাবার দাবার তো এমনিতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই তো যা বলে ডাক্তার যতটুকু যে পরিমাণ ওয়েট অনুযায়ী খাওয়াই গরুর ওয়েট অনুযায়ী খাওয়াই তো গাব গরুর জন্য এক ধরনের খাবার দিই

তো ওখান থেকে ঘাস আসতেছে ঘাস মেশিনে গাইটা খাওয়াইতেছি কোন ঘাস এটা এটা নেপিয়ার নেপিয়ার আর পাকচং দুইটাই দুইটাই করছি প্রথম করছিলাম নেপিয়ার তারপর পাকচং করছি যে দুধের জন্য কোন ঘাসটা সবচেয়ে বেশি ভালো ওইটা পাকচংটাই বেটার পাকচংটাই বেটার পাকচং হ্যাঁ এটা রেজাল্টটা ভালো আচ্ছা আপনাদের কত বিঘা জায়গার মধ্যে এরকম ঘাস চাষ করেছে প্রায় 6 বিঘা 6 বিঘার মতো তাহলে আমরা যদি এরকম ভাবে খামার করে তৈরি করে যে আগে প্রথম ঘাসের যে চাহিদাটা ওইটা পূরণ করতে হবে হ্যাঁ এখন ফার্ম করার আগে ঘাস করতে হবে আমাদের এই জিনিসটাই বলো হয়েছে আর কি আমরা ফার্ম হোট করে করে বলছি গাছ করি নাই হ্যাঁ করার পরে গাছ এখন নতুন যারা করবে ওরা কিন্তু আগে গাছ করার পরে গরু তুলতে হবে আমাদের এই জিনিসটা বলছিল আর কি আমরা আগে গরু করে পরে গাছ করছি আপনারা যে এতদিনের মধ্যে কোনো ধরনের রোগের সম্মুখীন হয়েছিলেন মানে রোগ রোগ আমাদের মেজর কোনো রোগ হয় নাই আল্লাহর রহমত আমাদের গরুর প্রতিটা গরুরই ভ্যাকসিন দেওয়া হ্যাঁ এফএমডি মানে খোরা রোগের ভ্যাকসিনটা দেওয়া আর এরকম রোগ হয় না আর কি মেজর আমাদের ওইরকম রোগ হয় না আচ্ছা আপনাদের ফার্মটা আমরা দেখলাম সম্পূর্ণ পয়পরিষ্কার একদম নিট এন্ড ক্লিন যে ফার্ম বলে সেটা আসলে ডেইরি ফার্ম করার জন্য আমরা কোন ধরনের জায়গাকে নির্বাচন করব ফার্ম হিসেবে তৈরি করার জন্য একটু বলুন আমার যে স্বল্প অভিজ্ঞতা আমাদের যে কর্মচারী আছে সাগর আমিরুল হ্যাঁ ওরাও এমনিতে একনিষ্ঠভাবে কাজ করে আর আমাদের গড়টা কিন্তু খোলা মেলা হ্যাঁ আপনার এখন তো শীতের জন্য আপনার এইগুলা ইয়ে করা আছে কিন্তু মানে যখন মানে ইয়ে সিজনে কিন্তু প্রচুর বাতাস আছে হ্যাঁ এই পাশটা আমরা খোলা দেখছি এই পাশটা পুরাটাই খোলা বাতাস আছে এবং এই দিক দিয়ে চলে যায় হ্যাঁ আর একটা জিনিস আপনারা দেখবেন যে ওদের থাকার জন্য কিন্তু আমরা এই ব্যবস্থা করছি উপরে উপরে হ্যাঁ যেহেতু মানে বেশিরভাগ গরু বাচ্চা দেবে রকম ইয়ে তো ওরা যদি আবার দূরে থাকে রাত্রেবেলা বাচ্চা হয় হ্যাঁ বাচ্চা হলে গরু বাচ্চা ইয়ে করে ওরা সজাগ পাইলো না সেক্ষেত্রে কিন্তু গরুর সমস্যা হতে পারে এই জন্য কিন্তু আমরা উপরের ব্যবস্থা করছি থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থা যেন কোনো কিছু হলেই ওরা টের পায় সিসিটিভি আছে ইয়াটি আছে হ্যাঁ তো ফার্মি আপনার একটু বলবেন ইনশাল্লা আল্লাহর মতো হয়তো আমরা ভালো রেসপন্স পাইলে আমরা ইয়ে করবো আরও বাড়াবো আমরা ফ্যাটিনিংয়ের জন্য অলরেডি সেট করে বলছি গরু আসবে আমাদের সাইলোর জন্য আমরা ইয়ে করছি ফ্যাটেনিংয়ের জন্য যে সাইলোটা করব ওই সাইলোর জন্য আমরা ইয়ে করছি প্ল্যান করা আছে হয়তো আমরা ওই খুব শর্ট মাসের ভিতরে হয়তো আমরা ওই দিকেও যাব আচ্ছা আপনি তো বারণ করেছিলেন যে আপনার হবি শখের উদ্দেশ্যে করা গরুর ফার্মটা এখন বাণিজ্যিক ভিত্তিতে করে কোন অবস্থায় আছেন একটু বলবেন আমাদের আমাদের তো এখন আড়ামত আছে মোটামুটি ভালো মানে ব্রেক ইভেন্ডের মধ্যে আছে হুম কিন্তু আমাদের যে এখানে 25 থেকে 30 টা বাছুর আছে এগুলা কিন্তু আপনার আমার দিন দিন বড় হচ্ছে খাচ্ছে আমি দুধের যে টাকা এটা দিই কিন্তু আমি ওদেরকে মেকাপ দিচ্ছি হুম একটা সময় কিন্তু আমার টাকা আসবে অনেক টাকা আসবে আচ্ছা আপনি কি বাচ্চা বিক্রি করেন বা না না বাচ্চা ইয়ে করেন ছেলে যান না আমরা এখন ছেলে যাই না আমার বললাম না বয়স এক বছরের চেয়ে অনেক কম এখনও এক বছর আই নাই আট মাস নয় মাস হলো আচ্ছা তো ডেইরি ফার্মটা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে যদি কেউ বেকার আসে ভালো আমাদের দেশে মনে হয় এটা মানে সবাই করতে পারে যাদের নাকি একটু শ্রম দিতে পারে হ্যাঁ

ওই যে ভাই বললো যে ব্রেক ইভেন এরকম আর কি তো আরেকটু আমি আর পাঁচ টাকা করে বেশি পাইতাম এখন শীতের জন্য আমার এই দুইটা মাস একটু কষ্ট করতে হইতেছে তো পঞ্চান্ন অথবা ষাট হইলে জন্য আমরা আমরা এপ্লাই করব হয়ে গেলে আমরা করব আমাদের একটা ব্র্যান্ড আমরা আমরা ব্র্যান্ড আমরা একটা আর আচ্ছা তো যে এই ডেयरी ফার্ম পরিকল্পনা যে আমরা করতেছি যে এন্ড ক্লিন রাখতেছি সবকিছু যাতে রোগ জীবাণু না হয় এরকম আর কি আপনি তো যে আপনাদের ফার্মে সবচেয়ে বেশি দুধ এই কত আছে

তাহলে যদি আটাশ লিটার দুধ পান তাহলে পঁয়তাল্লিশ মোটামুটি হ্যাঁ বেশি আসে কিন্তু অন্য আবার ওই যে ইয়ে পাই মানে এটা কিন্তু মাস যাবত মানে দুধ দিয়ে যাচ্ছে হ্যাঁ আট মাসে এমন মোটামুটি মানে কিন্তু আপনার মানে ধারাবাহিকতাও মানে ভালো মানে কমে নাই হয়তো এক কেজি দুই কেজি বেরি করে খুব একটা বেরি করে করে না না আসলে সবচেয়ে বড় কথা হলো আপনার খাবারের উপরে যে আচ্ছা তো এই পরিকল্পনা তো আমরা দেখলাম যে আপনারা খুব ভালোভাবে নিয়েছেন ডেরি ফার্ম করেছেন অনেক বড় সড়োভাবে তো দর্শকরা যারা দেখতে পাচ্ছে তাদের উদ্দেশ্যে বললেন যে আসলে ডেরি ফার্মটা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশে কিন্তু আপনার বেকার সমস্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পড়াশোনা করে আমরা চাকরি পাচ্ছি না বা অন্য কাজও করতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের যদি গরু পালন করি মুচা করেন বা ডেরি ফার্ম এটা যদি করতে পারি তাহলে আমরা কতটুকু সফলতা অর্জন করতে পারবো যদি আপনার মানে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলা আর কি যদি আপনার প্রপার মানে প্লেস থাকে করার মতো এবং গাছের ব্যবস্থা থাকে তাহলে এটা অন্য অন্য ব্যবসার থেকে এই ডেরি ফার্ম এবং ফ্যাটেনিং আমার মনে হয় মানে অধিগত লাভজনক আচ্ছা হুম আর একটা বিষয় আপনার কাছে যে আপনি তো প্রথম বলছিলেন যে আপনারা পরিকল্পনা বিহীন করেছেন ক্ষতির সম্মুখীন হয়েছিলেন দর্শকরা কীভাবে শুরু করবে প্রথম দর্শকরাও যদি ওরা কেউ মানে ডেইরি অথবা ফ্যাটেনিং করতে চায় আমি বলবো আমার যেই ক্ষুদ্র অভিজ্ঞতা এটার থেকে আমি বলবো যে আগে গাশের ব্যবস্থা করে পরে আসা উচিত ডেলি ফার্ম হ্যাঁ আমাদের প্রবাসী ভাইয়ারা কিন্তু অনেক আমাদের ভিডিও দেখে তারা যে বিদেশ থেকে এসে কি করবে সে চিন্তা ভাবনা করে হতাশ থাকে সব সময় যে আমরা কী করব দেশে গিয়ে আমরা তো অন্য জায়গায় পরিশ্রম করতে পারব না তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু ডেইলি বেজে নেওয়ার মতো অন্য যে কোনো ব্যবসা আছে আমার প্লাস্টিকের ব্যবসা আছে আমি অনেক টাকা মাল দিই বাকি টাকা আসে না হ্যাঁ মানে ই করে কিন্তু এইটা কিন্তু আপনার ক্যাশ টাকার ব্যবসা আপনি প্রতিদিন আপনি ক্যাশ টাকা পাচ্ছেন আবার খাবার আপনার ক্রেডিটে পাচ্ছেন এটা কিন্তু একটা ভালো একটা অন্য অন্য ব্যবসার থেকে আমি মনে করি এটা খুব ভালো একটা ব্যবসা কিন্তু টাকা পাওয়া যাচ্ছে প্রতিদিন টাকা পাচ্ছেন যারা আপনার কাছ থেকে কোনো কোম্পানি দুধ দেয় কোম্পানি না মানে পাইকার ওরা আসে পেমেন্ট দিয়ে আপনাকে দুধ দিয়ে হ্যাঁ পেমেন্ট দিয়ে নিয়ে যায় আচ্ছা 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 আর একটা বিষয় আমরা যেটা করছি যে শেট বানানোর আগে প্রথম আমি আগে ডাক্তারের প্রাণিসম্পদ অফিসে গেছি ওইটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী শেটটা বানাইছে আমি তারপরে বানানোর পরে কয়েকটা শেট যে ঘুরলাম দেখলাম যে এদের ইয়েটা ঠিক প্রপার ওয়েতে হয় নাই শেটটা অনেকে বানাইছে নিচু অথবা খোলামেলা জায়গা দেয় নাই এই জিনিসটা যাতে সবাই বুঝে নেয় বাসস্থানের একদম প্রাণী সম্পদ অফিসে যায় যাতে যোগাযোগ করে নেয় তারপরে যাতে করে আচ্ছা আপনাদের কাছে পরামর্শ পরামর্শ দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব যে কেউ আসে আমাদের আমরা ই করি সাপোর্ট আর দর্শক আমরা যখন কথা বললাম দুজন ভাইয়ের সাথে তারা শখের বসে প্রথম ডেলি ফার্ম শুরু করেন কিন্তু এখন বাণিজ্যিক ভিত্তিতে ডেলি ফার্ম করতেছেন এমন তাদের অবস্থানটা আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছেন দর্শক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ